তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচনে বড় চমক ছিল তৃণমূল বিএনপি এবং বিএনএম, বিশেষ করে তৈমুর আলম খন্দকার এবং শমসের মবিন চৌধুরীর তৃণমূল বিএনপিতে যোগদান এবং শাহ জাফরের বিএনএম এর নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে অনেকে মনে করেছিল যে এই দুটি রাজনৈতিক দল বিএনপির ভোটগুলো টানবে, বিএনপির অনেক নেতা এখানে যোগ দিবেন, আওয়ামী বিরোধী একটি ভালো প্ল্যাটফর্ম হতে পারে এই দুটি রাজনৈতিক দলের যে কোনো একটি। দুটি দলই শতাধিক আসনে প্রার্থিতা দিয়েছিল, কিন্তু নির্বাচনের মাঠে এখন তারা অনেকটা এতিম হয়ে গেছে। আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থীদের ভিড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূল বিএনপি এবং বিএনএমকে। সারাদেশে যে সমস্ত স্থানে তৃণমূল বিএনপি এবং বিএনএম প্রার্থী দিয়েছে সেই আসনগুলোতে সরেজমিনে খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে দু একজন প্রার্থী ছাড়া কাউকে নিয়ে সেখানে কোনো ধরনের আলাপ আলোচনায় হচ্ছে না। বরং যে সমস্ত প্রার্থীরা এই দুটি জোটের মনোনয়ন পেয়েছেন তাদেরকে অনেকে এলাকায় চেনে না, তাদের সম্বন্ধে কোনো পরিচিতিও নেই। তৃণমূল বিএনপি এবং বিএনএম এর ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরও অবস্থা একই রকম। নির্বাচনে তৃণমূল বিএনপি দুটি আসনে আলোচনা এসেছে, তারপরও সেই দুটি আসনের মধ্যে নির্বাচনের শেষ পর্যন্ত কি হবে তা অনিশ্চিত। এ দুটি আসনের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসন, যেখানে ছিল তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী গাজী গোলামু দস্তগীর। এই আসনটিতে তৃণমূল বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কারণ এখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছে। অন্যদিকে শমসের মবিন চৌধুরীর প্রার্থী হয়েছেন সিলেটের নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে। এই আসনে এখন পর্যন্ত শমসের মবিন চৌধুরী ততটা আলোচিত নন, তবে অনেকেই মনে করেন যে শেষ পর্যন্ত হয়তো শমসের মবিন চৌধুরী এই আসনটিতে কিছুটা হলেও সাড়া জাগাতে পারবেন, কারণ এই আসনে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে আওয়ামী লীগের একটি আসন অবস্থান গ্রহণ করেছে এবং তারা শমসের মবিন চৌধুরীর সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে পারেন বলেও কোনো কোনো মহল মনে করছেন। এই দুটি আসন ছাড়া আর কোনো আসনেই তৃণমূল বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর, তাদেরকে জনসংযোগ বা অন্য কোনো আলোচনাতেও দেখা যাচ্ছে না। বিএনএম এর অবস্থা আরও শোচনীয়। বিএনএম এর প্রধান নেতা শাহ মোহাম্মদ আবু জাফর প্রার্থী হয়েছেন ফরিদপুর এক আসনে, কিন্তু সেই আসনে তিনি এখন পর্যন্ত জমাতে পারেনি, বরং আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর পদভারে এই আসন মুখরিত হচ্ছে। চাঁদপুর চার আসন থেকে বিএনএম এর মহাসচিব ডাক্তার মোহাম্মদ শাহজাহান প্রার্থী হয়েছেন, কিন্তু আসলে তিনি একটা সুবিধা করতে পারবে না বলে স্থানীয় লোকজন বলছেন। তবে সাতক্ষীরা চার থেকে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের একান্ত সচিব এইচ এম গোলাম রেজা প্রার্থী হয়েছেন। তিনি সাবেক এমপি ছিলেন, তিনি এই আসনে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে অনেকে মনে করছেন। এই তিনটি আসন ছাড়া অন্য কোনো আসনে বিএনএম এর তেমন কোনো আলোচনা বা জোরালো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেষ পর্যন্ত যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।